ভাইকিংস এক যোদ্ধাজাতির উপাখ্যান। ভাইকিংস অনেকে এদের বলে জলদস্যু, ডাকাত এবং সমুদ্রের ত্রাস। ইউরোপ ইতিহাসে যুদ্ধবাজ এবং লুটোরাজ জাতি হিসেবে এদের অনেক কথাই বীরদর্পে বলা আছে। তবে এরা ছিল অনেকটাই বর্বর জাতি। লুটোরাজ, খুন এসব ছিল এদের কাছে বীরত্ব। এরা যে যত বেশি ডাকাতি করতে পারত সে নিজেকে তত বড় বীর মনে করত। ভাইকিংস শব্দটি এসেছে নরওয়ের নর্স ভাষা থেকে। নর্স ভাষায় ভাইকিংস শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। আরেকভাবে এই শব্দকে বিশ্লেষণ করলে এর অর্থ দাঁড়ায় উপসাগরে বসবাসকারী মানুষ। প্রায় 800 খ্রিস্টাব্দ থেকে ভাইকিংসদের উত্থান শুরু হয় এবং প্রায় 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত সারা ইউরোপ সহ অত্র অঞ্চল ধাপিয়ে বেড়ায়। এবং এই সময়কালেই বলা হয় স্ক্যান্ডিনেভীয় সম্প্রসারণ বা ভাইকিং এজ। মূলত নরওয়ের, ডেনমার্ক এবং সুইডেন ছিল এই ভাইকিংসদের অবস্থান এবং এই তিন দেশকে একত্রে তখন স্ক্যান্ডিনেভীয় বলা হতো। ভাইকিংসদের সবচেয়ে বড় শক্তি ছিল এরা খুব ভালো নৌকা বা জাহাজ তৈরি করতে পারতো। এদের নৌকা বা জাহাজগুলি দেখতে যেমন বাহারি সৌন্দর্যে ভরপুর তেমনই ছিল বৈচিত্র্যপূর্ণ। বিশাল লম্বা নৌকা বা জাহাজগুলি ডক বা বন্দর ছাড়াই উপকূলীয় বা সমুদ্র তীরে ভিড়তে পারতো। ভাইকিংসদের এমন যুদ্ধবাজ মনোভাব হওয়ার পিছনে এদের শারীরিক গঠন অনেকটাই দায়ী, কারণ এরা দেখতে অনেক লম্বা এবং চওড়া দেহের অধিকারী ছিল, যার ফলে এমনিতেই তারা শারীরিক শক্তির দিক দিয়ে ছিল এগিয়ে। এদের প্রধান অস্ত্র ছিল কুঠার। ভাইকিংসরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে বসবাস করত। এক একটি গ্রামের নিয়ে একটি গোত্র এবং গোত্রের প্রধানকে আল বলা হতো এবং এই আল থাকতো সকল নৌকা বা জাহাজের একমাত্র মালিক। তাই ভাইকিংসরা ডাকাতি করতে গেলে এই আলের কাছ থেকে অনুমতি নিয়ে এবং আলস নৌকা বা জাহাজ দিতে সম্মতি হলে তবেই তারা লুট করতে যেতে পারতো। তবে বেশিরভাগ সময় আল নিজেও বের হতো অভিযান ও লুট করতে। শুধু তাই নয়, এরা নিজেরা নিজেরাও অনেক সময় যুদ্ধে লিপ্ত হয়ে যেত। বিশেষ করে কোন শক্তিশালী আল তার থেকে কম শক্তি সম্পন্ন আলকে পরাজিত করে লুট করে নিয়ে যেত এবং পরাজিত গোত্রের আল হয়ে যেত। মজার ব্যাপার হচ্ছে এরা শুধু লুট করতো তাই নয়, এরা ভালো ব্যবসায়ীও ছিল। সেই সাথে এরা নতুন নতুন জায়গায় লুট করতে যেয়ে বাসযোগ্য ভূমি অথবা নতুন নতুন দেশ আবিষ্কার করত। ভাইকিংসরা শুরুর দিকে তাদের আশেপাশে লুট করত, ডাকাতি করত। সমুদ্র পাড়ে দিয়ে খুব দূরে যেতে তারা ভয় পেত, কারণ তাদের জাহাজগুলি দূরপাল্লার অভিযানের জন্য শক্তিশালী হলেও তারা তখন দিক নির্ণয় করতে শিখেনি। তবে খুব দ্রুতই তারা দিক নির্ণয়ের এক অভিনব কৌশল হিসেবে এক ধরনের কম্পাস আবিষ্কার করে, যা দিয়ে সূর্যের অবস্থান নির্ণয়ের মধ্য দিয়ে দিক নির্ণয় করা যায়। সেই সাথে তারা এক ধরনের স্পটিক ব্যবহার করে, যা দিয়ে সূর্য অন্ধকার মেঘে ঢাকা থাকলেও সেটা আকাশের দিকে উঠিয়ে ধরলে সূর্যের আলো দেখা যেত এবং দিক নির্ণয় করতে পারত। যদিও এটা খুব সহজ ছিল না, কারণ এভাবে সূর্যের অবস্থান নির্ণয় করতে গেলে অনেক গাণিতিক এবং জ্যামিতির গণনার ভিতর দিয়ে যেতে হয়। ধারণা করা হয় ভাইকিংসদের প্রথম সমুদ্রে দূরপাল্লার অভিযান শুরু হয় উত্তর দিকে। তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রথমবারের মতোই সমুদ্রের উত্তর দিকে ভেসে চলে এবং এক পর্যায়ে তারা সমুদ্রের তীরবর্তী কিংডম অফ নর্থম্বিয়া, ইংল্যান্ড এর এক্সার্সে তারা প্রথম আক্রমণ করে এবং প্রচুর পরিমাণ সোনাদানা এবং ট্রেজার নিয়ে ফিরে যায়। তাদের উত্তর দিকে এই সফল অভিযান তাদের সাহস আরো বাড়িয়ে দেয় এবং পরবর্তীতে তারা আরো বড় বড় পরিসর উত্তর তথা ইংল্যান্ডের বিভিন্ন রাজ্য লুটপাট এবং বসতি স্থাপনের চিন্তা ভাবনা শুরু করে, কারণ তারা বুঝতে পারে তাদের নিজেদের ভূমির চেয়ে উত্তরের ভূমি অনেক উর্বর। তারা এখানে বসতি করতে পারলে তাদের আর খাদ্যাভাব দেখা দিবে না। ভাইকিংসরা ধর্মের দিক দিয়ে ছিল খুব গোড়া। প্রচুর কুসংস্কার তারা বিশ্বাস করত। তারা মূলত প্যাগান ধর্মের অনুসারী ছিল। তারা বিভিন্ন শক্তির পূজা করত এবং দেবতাদের সন্তুষ্ট করতে মানুষ অর্থাৎ নরবলি পর্যন্ত দিত।